শুধু হকার নয়, বড় ব্যবসায়ীরাও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর ফলে ফুটপাত দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না, আর তাই দুর্গোৎসবের আগে এসবের বিরুদ্ধে অভিযানে আম্বাসা পুর পরিষদ ও পুলিশ। খোদ পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভব্রত দেব অভিযানের নেতৃত্ব দেন, ফুটপাত থেকে ব্যবসা সরিয়ে নিতে নির্দেশ দেন। আজকে পূজার আগে যাতে মানুষজনের রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধা না হয়, ফুটপাত যাতে ক্লিয়ার থাকে, ফুটপাতের মধ্যে যাতে কোনো রকমের অবস্ট্রাকশন না থাকে, তার জন্য আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অর্ডার মূলে এবং আমাদের মিউনিসিপ্যালিটি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ফুটপাত করি। আম জনতার স্বাচ্ছন্দ্যের জন্য এই ধরনের পদক্ষেপ, কিন্তু প্রচুর প্রাক মুহূর্তে এর ফলে ক্ষতির মুখে পড়বে হকাররা, বিকল্প ব্যবস্থা করে সরানোর দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাও।